যদি প্রথমে বলি সফটওয়্যারের কথা, সফটওয়্যার হচ্ছে কি, আমি একটু ইংলিশে বলে বাংলা করে দিব, আপনার হয়তো ইংলিশ অনেক সময় বুঝতে কষ্ট হতে পারে, কিন্তু আমি বাংলাটা করে দিব, ভয় নাই। এ সেট অফ ইনস্ট্রাকশন গিভেন টু দ্য কম্পিউটার টু সলভ এ প্রবলেম, অর্থাৎ কম্পিউটার সফটওয়্যার মানে কি, সেখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, কিছু কোডিং থাকবে, এই কোডিং এর কাজ হচ্ছে সে নির্দিষ্ট সময় পর যে কোনো ভাবেই হোক, হয় ক্লিক করে হোক বা অটোমেটেড মোডে হোক, সে রান করবে, তাই না? ইনস্ট্রাকশন গুলো দেওয়া থাকবে সেখানে, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী বিভিন্ন যন্ত্রাংশের সাথে সাহায্য নিয়ে সে কাজ করবে, এটা আসলে মূলত সফটওয়্যার। এটাকে আমরা অনেক সময় কালেকশন অফ প্রোগ্রামও বলি, কোডিংও বলি, হ্যাঁ, সেট অফ কোডস, হ্যাঁ, কমান্ডস, এই ধরনের কথা বলা হয়। যেহেতু আসলে কম্পিউটার সফটওয়্যার মানে সাবজেক্ট গুলো সম্পূর্ণ ইংলিশের বিষয়, সো কিছুটা আমরা এখানে ইংলিশে বলতেই হয়, সো সম্পূর্ণ বাংলায় আপনারা পাবেন না, পরীক্ষা খাতা যখন লিখবেন তখনও আসলে ইংলিশে কিছু টার্ম আপনার ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে আবার আমরা সফটওয়্যার কিভাবে বলতে পারি, যে সফটওয়্যার ইজ এ সিঙ্গেল অর কালেকশন অফ প্রোগ্রামস দ্যাট পারফর্মস এ পার্টিকুলার টাস্ক, অর্থাৎ এক একটা প্রোগ্রামকে নির্দিষ্ট কাজ করার জন্যই বানানো হয়ে থাকে। তো সেই অর্থে সফটওয়্যারকে আমরা প্রোগ্রামও বলতে পারি। তো সফটওয়্যার আসলে বিভিন্ন রকমের হয়ে থাকে এবং বিভিন্ন সফটওয়্যার বিভিন্ন কাজের জন্য, এক সফটওয়্যার দিয়ে কিন্তু আপনি অন্য কাজ করতে পারবেন না। আপনারা এখানে যারা আছেন সবাই মোটামুটি সফটওয়্যারে মোটামুটি অভ্যস্ত, যারা বিশেষ করে জুম ব্যবহার করছেন মানে তো আপনি এই মোটামুটি প্রোগ্রামটা ভালো করে জানেন বলে ব্যবহার করতে পারছেন। এখন আপনি জুম দিয়ে এখানে ভিডিও কল করছেন, আমরা তো জুমের পরিবর্তে অন্য কোনো কিছু ব্যবহার করতে পারতাম, অন্য কোনো কিছু ব্যবহার না করে জুম কেন করলাম? ওয়ার্ড দিয়ে কেন এই কাজ হয় না? আমরাও তো ওয়ার্ড চিনি, হ্যাঁ, ওয়ার্ড দিয়ে তো এই কাজটা হয় না। আমরা এই আজকের এই অনলাইন ক্লাসের জন্য আমরা জুমটাকেই পছন্দ করতে হয়েছে আমাদের। জুমের কাজ হচ্ছে আমাদের এই ধরনের ভিডিও কনফারেন্সিং এর সাপোর্ট দেওয়া, অনলাইন বেসড ওয়েবিনার, এটা আমরা যে ক্লাসগুলো নিচ্ছি এটাকে ইংলিশে কিন্তু ওয়েবিনারও বলে। হ্যালো, আমরা যে ক্লাসগুলো নিচ্ছি অনলাইনে এটাকে ওয়েবিনারও অনেক সময় বলা হয়ে থাকে, আমরা অনলাইনে ওয়েবিনার করে থাকি, হ্যাঁ, ভিডিও স্ট্রিমিং এর মতো। ফেসবুকে ভিডিও স্ট্রিমিং হয়, এটা এক ধরনের সফটওয়্যার ব্যবহার করে করা হয়, হ্যাঁ, লাইভ স্ট্রিমিং হয়, সেটা ফেসবুকের নিজস্ব অ্যাপ্লিকেশন থেকে করা সম্ভব হয়। আমরা বিভিন্ন মাল্টিপল, লাইক আমি যদি একটা এক্সটার্নাল ক্যামেরা ব্যবহার করি, সেই এক্সটার্নাল ক্যামেরা ব্যবহার করেও যদি আমার এটা করতে চাই, তাহলে আপনারা কিন্তু ফেসবুকে লাইভ স্ট্রিমিং সেটা দিয়ে করতে পারবেন। আপনারা আইসিটি ডিভিশন দেখবেন, বা রিসেন্টলি করোনা ভাইরাসের কারণে আমরা যে ঘরে বন্ধে আজকে অনলাইনে ক্লাস নিচ্ছি, যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে অনলাইন ব্রিফিং দেওয়া হয়, সেখানে দেখবেন সেখানে ভিডিও স্ট্রিমিং করা হয় বিভিন্ন মাধ্যমে, সেখানেও কিন্তু জুম ব্যবহার করে তারা, কিন্তু সাথে আরো বিশেষ কিছু সফটওয়্যার ব্যবহার করে যেখানে মাল্টিপল ক্যামেরা দিয়ে সেখানে অ্যাক্সেস করা হয়, হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এক্সটার্নাল ক্যামেরা ইউজ করা যায়, অর্থাৎ DSLR দিয়েও আপনি ভিডিও ক্যামেরা দিয়েও এর সাথে অ্যাড করে নিতে পারবেন। এক একটা সফটওয়্যার এক ধরনের ফাংশন থাকে, সেই ফাংশনের ভিত্তিতে সে কাজ করে। তো আমরা আজকে সেগুলোই আসলে দেখবো যে কোন সফটওয়্যারকে কি নামে আমরা ডাকি আসলে। তো মূল কথা হচ্ছে সফটওয়্যার কাকে বলে, বলতে গেলে আমরা বলতে পারি এ সেট অফ ইনস্ট্রাকশন, হ্যাঁ, বা কিছু কমান্ড প্রোগ্রামের সমষ্টি। এই সফটওয়্যার মূলত কয়েক ধরনের, এই সফটওয়্যার মূলত, মিজান ভাইকে স্বাগতম আমাদের ওয়েবিনারে, আমরা শুরু করে দিয়েছি। মিজান ভাই শুনতে পাচ্ছেন আমাদের? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ আমরা শুরু করে দিয়েছি, খুব বেশি পার্টিসিপেন্ট আছে, আমি শুনতে পাচ্ছি, অসুবিধা নেই, গুড গুড, জি আমি 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 ডিনারে বসছি তো সেই জন্য কোনো সমস্যা নাই, আপনি আমাদের দেখতে থাকেন, আমরা শুরু চালিয়ে যাই। থ্যাংক ইউ, জি। তো আমরা যেটা বলছি যে সফটওয়্যার বিভিন্নটার বিভিন্ন ধরনের কাজ, আমরা এই কাজের ভিত্তিতে সফটওয়্যারকে দুই ভাগে ভাগ করতে পারি ইনিশিয়ালি, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। দুই ধরনের সফটওয়্যার ইনিশিয়ালি আমরা বলবো, একটা সিস্টেম সফটওয়্যার আর একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার কি জিনিস? সিস্টেম সফটওয়্যার ইজ এ সেট অফ প্রোগ্রামস টু কন্ট্রোল এন্ড ম্যানেজ দ্য অপারেশনস অফ এ কম্পিউটার হার্ডওয়্যার। আমরা এর আগে আলোচনা করেছিলাম কম্পিউটার হার্ডওয়্যার, সেখানে ইনপুট ডিভাইস বলেছিলাম, প্রসেসিং ডিভাইস বলেছিলাম, আউটপুট ডিভাইস বলেছিলাম। তো সেই ক্ষেত্রে কি ছিল তার মধ্যে? মনিটর, কিবোর্ড, CPU, RAM, হার্ড ডিস্ক, এই ধরনের যন্ত্রপাতি ছিল।
এখন এই ধরনের যন্ত্রপাতিগুলোকে একসঙ্গে লাগাইলেই তো আর কম্পিউটার চলতে পারে না। আমরা সফটওয়্যারের বেসিক কথাগুলো আগেও বলেছি, আবার একটু জাস্ট বলে নিচ্ছি যে শুধু হার্ডওয়্যার একসঙ্গে লাগাইলেই আমরা, মানে একটা সফটওয়্যার সঙ্গে একটা হার্ডওয়্যার সঙ্গে একটা হার্ডওয়্যার কানেকশন দিলেই আমরা কম্পিউটারকে জীবন্ত অবস্থায় পাই না, তার জন্য আমাদের সফটওয়্যার লাগে। সেই সফটওয়্যার গুলোই আমাদের আজকের আলোচনা। তো সেই সফটওয়্যারকে আমরা প্রথমে বলেছি দুই ভাগে ভাগ করেছি, এখানে দেখেন একটা সিস্টেম সফটওয়্যার আর একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এখন এই যে হার্ডওয়্যার যার কোনো প্রাণ নাই, সেই হার্ডওয়্যারকে প্রাণ দিতে হলে আমাদের প্রয়োজন যে সফটওয়্যার, তার প্রথমেই আসে সিস্টেম সফটওয়্যার। এই সিস্টেম সফটওয়্যার কাজ হচ্ছে মেইনলি আগে সে হার্ডওয়্যারকে কন্ট্রোল করবে, আমাদের বিভিন্ন ধরনের যে হার্ডওয়্যার আছে সেগুলোকে সে কন্ট্রোল করবে, এবং তার যে বিভিন্ন অপারেশন গুলো আছে কাজকর্ম গুলো, কোন হার্ডওয়্যার কি ধরনের কাজ করবে সেই কাজটা প্রপারলি কন্ট্রোল এবং তাকে কমান্ড দেওয়া যে হ্যাঁ তুমি এখন এই কাজ করো, তুমি এই কাজ করো, এই প্রত্যেকটা নির্দিষ্ট সময় টাইম টু টাইম যখন যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী কমান্ড দেওয়াটাকে আসলে আমরা সিস্টেম সফটওয়্যার বলছি। এই সিস্টেম সফটওয়্যারটা অ্যাপ্লিকেশন, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন থাকে কম্পিউটারে, সেই অ্যাপ্লিকেশন গুলোকে প্রপারলি এক্সিকিউট করতে নির্দেশ দেয়। এর কাজ কি? এই সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার মানে সিস্টেম সফটওয়্যার কাজ হচ্ছে আমাদের যে ডিস্ক গুলো থাকে, হার্ড ডিস্ক থাকে বা র্যাম থাকে, সেই জায়গাগুলোতে ডাটাগুলোকে সেভ করা, কম্পিউটারকে ওয়ার্কেবল অবস্থায় করা, কোন ডকুমেন্টকে প্রিন্ট করা, এই সব কিছু আসলে অপারেটিং সিস্টেম বা সিস্টেম সফটওয়্যার যেগুলো সেগুলোর মাধ্যমে করা হয়ে থাকে। সিস্টেম সফটওয়্যার মানেই কিন্তু অপারেটিং সিস্টেম আসলে না, আমি আসলে বলে ফেলছি, সিস্টেম সফটওয়্যার মানে অপারেটিং সিস্টেম না, সিস্টেম সফটওয়্যার একটা বড় অংশ অপারেটিং সিস্টেম, আমরা সেটা দেখছি আসলে পরের স্লাইডে যাই। আমরা যদি এখানে এক্সাম্পল গুলো দেখি তাহলে দেখতে পাবো সিস্টেম সফটওয়্যার বিভিন্ন ধরনের আমরা বলে থাকি, তিন ভাগে মেইনলি বলে থাকি, একটা হচ্ছে অপারেটিং সিস্টেম, একটা ইউটিলিটি প্রোগ্রাম আর একটা ডিভাইস ড্রাইভার। আমরা একটু যাই, হ্যাঁ দেখেন এটা হচ্ছে অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেমের মধ্যে আমাদের মেইনলি সব কাজকর্ম ঘোরাফেরা করে। সবসময় আমরা একটা হার্ডওয়্যারকে ওয়ার্কেবল অবস্থায় আনতে হলে প্রথমে আমরা একটা অপারেটিং সিস্টেমের কথা চিন্তা করি, অর্থাৎ দোকান থেকে আমরা যখন একটা হার্ডওয়্যার কিনি, ক্লোন কম্পিউটার বা যে কোনো কম্পিউটার কিনি, প্রথমে চিন্তা করি সেখানে অপারেটিং সিস্টেম কি দিব। আমরা যারা অনেক আগে থেকে কাজ করেছি, আমরা হয়তো উইন্ডোজ 95, তারপরে 98, উইন্ডোজ 2000, XP এইগুলো নিয়ে কাজ করেছি। বর্তমানে চলছে উইন্ডোজ 7 থেকে শুরু করে উইন্ডোজ 10। উইন্ডোজ 7 এর অবশ্য লাইফ টাইম শেষ হয়ে গেছে, মাইক্রোসফট আর সার্ভিস দিবে না, সেখানে আপডেট দিবে না। তো আমরা এখন উইন্ডোজ 10 এর জগতে আছি। তো উইন্ডোজ 10 একটা অপারেটিং সিস্টেম, আমরা উবুন্টু, ডেবিয়ান, রেড হ্যাট এর নাম শুনে থাকি, এগুলো একটা অপারেটিং সিস্টেম। আবার অ্যাপল কোম্পানির যেটা সেটা ম্যাক, ম্যাকও একটা অপারেটিং সিস্টেম। আর আমরা এখন সবাই যে মোবাইল ব্যবহার করছি, আপনারা যারা মোবাইলে ক্লাস দেখছেন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে, এই অ্যান্ড্রয়েড একটা অপারেটিং সিস্টেম, iOS আইফোনের জন্য iOS, এটা একটা অপারেটিং সিস্টেম। তাহলে সিস্টেম সফটওয়্যারের মধ্যে প্রথম যে কম্পোনেন্ট আমরা পাচ্ছি সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেমের মধ্যে রয়েছে উইন্ডোজ XP, উইন্ডোজ 7, উইন্ডোজ 10, ভিস্তা, ওপেন সোর্স এর মধ্যে রয়েছে উবুন্টু, ডেবিয়ান, রেড হ্যাট, এরপর ম্যাক। মোবাইল অপারেটিং সিস্টেমের মধ্যে রয়েছে অ্যান্ড্রয়েড, iOS, এগুলোকে আমরা অপারেটিং সিস্টেম বলছি। সফটওয়্যারের মধ্যে রয়েছে আসলে অ্যান্টিভাইরাস, ক্লিন আপ টুলস, বিভিন্ন সিস্টেম টিউন আপের জন্য বিভিন্ন সফটওয়্যার পাওয়া যায়, এগুলোকে আমরা ইউটিলিটি প্রোগ্রাম বলি। আর সর্বশেষ যেটা আমরা সিস্টেম সফটওয়্যারের মধ্যে বলি সেটা হচ্ছে ডিভাইস ড্রাইভার। আমরা বিভিন্ন সময় বলি যে আমার তো মোবাইলে ল্যাপটপের সঙ্গে এটা কানেকশন দিচ্ছি বা ডেস্কটপের সঙ্গে কানেকশন দিচ্ছি কিন্তু কাজ করছে না, তার মানে কি? তার মানে ওইটা ড্রাইভারটা ওই অপারেটিং সিস্টেমে ইনস্টল করা নাই, তখন আমরা সেই ড্রাইভারটা ইনস্টল করে নিই। যেমন প্রিন্টার কিন্তু দোকান থেকে কিনে কম্পিউটার সঙ্গে লাগাইলেই, কানেকশন দিলেই কিন্তু সেই প্রিন্টার থেকে আর আমরা প্রিন্ট করতে পারি না, তার জন্য আমাদের প্রিন্টারের সফটওয়্যার আছে সেটা ইনস্টল করে নিতে হয়, এটাকে ড্রাইভার বলে। সো সিস্টেম সফটওয়্যারের মধ্যে আমরা অপারেটিং সিস্টেম পেয়েছি, তারপর আমাদের রয়েছে ইউটিলিটি প্রোগ্রাম, এবং সর্বশেষ আমরা ডিভাইস ড্রাইভারের কথা বলছি। এই তিন ধরনের জিনিস নিয়ে আমরা সিস্টেম সফটওয়্যার কাজ করি। তো আপনাদের শুধু মনে রাখতে হবে বেসিক যে কথা, অবশ্যই আপনি পরের দুইটা যদি ভুলেও যান কিন্তু অপারেটিং সিস্টেম ভুললে চলবে না। সিস্টেম সফটওয়্যারকে অনেকে শুধু অপারেটিং সিস্টেম বলে, অনেকে বললে বলতে পারে সেটা ভুল কোনো কিছু না, কারণ আসলে মূলত সিস্টেম সফটওয়্যার এর একটা বড় অংশ, অর্থাৎ 95% জুড়েই বলতে পারি আমরা অপারেটিং সিস্টেম, মানে একটা বড় অংশ জুড়ে অপারেটিং সিস্টেম থাকে, তাই অনেকে সংক্ষেপে মানে একবার এটাকে অপারেটিং সিস্টেম বলে থাকে। তো আসলে এটা সিস্টেম সফটওয়্যার বলা হয়। তো সিস্টেম সফটওয়্যারের মধ্যে রয়েছে অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেমের উদাহরণ দিবেন আপনারা,
উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ সেভেন, উইন্ডোজ টেন, লিনাক্স এর মধ্যে উবুন্টু, ডেবিয়ান, রেড হ্যাট, ম্যাক, অ্যান্ড্রয়েড, আইওএস, এই উদাহরণগুলো শুধু মনে রাখবেন। আমি সবসময় অন্যান্যদের অন্যান্য যে ক্লাসে বলে থাকি যে আমার কাছ থেকে যেটা শুনে যাবেন এটাও যদি আপনার পরীক্ষায় লিখেন তাহলে কোনো না কোনো একটা মার্কস পাবেন, ভালো মার্কস পাবেন মোটামুটি আশা করা যায়। তো আপনারা সবসময় এই এক্সাম্পল গুলো মনে রাখবেন। আর এগুলো খুব কঠিন কোনো কিছু না, আপনারা জানেন, আপনাদের শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে এতদিনে। তো উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ সেভেন, উইন্ডোজ টেন, রেড হ্যাট, ডেবিয়ান, উবুন্টু, ম্যাক, iOS, এগুলো। আর যদি সাথে আপনি আরো ভালো দিতে পারেন ইউটিলিটি প্রোগ্রাম, তার মধ্যে রয়েছে অ্যান্টিভাইরাস, ক্লিন আপ টুলস, বিভিন্ন ধরনের, যেমন সি ক্লিনার, এখানে দেখেন একটা আইকন আমি দিয়েছি, সি ক্লিনার একটা ক্লিন আপ টুলস, হ্যাঁ, এভিজি একটা অ্যান্টিভাইরাস প্রোগ্রাম, ক্যাসপারিস্কি একটা অ্যান্টিভাইরাস প্রোগ্রাম। আপনারা এই ধরনের এক্সাম্পল যদি দিয়ে দেন তাহলে আরো ভালো। ডিভাইস ড্রাইভারের মধ্যে রয়েছে প্রিন্টার ড্রাইভার। তো এগুলা দিয়ে আমরা সিস্টেম সফটওয়্যারকে বুঝিয়ে থাকি। কারো কোনো কোয়েশ্চন থাকলে আমি শেষে উত্তর নিব, কোয়েশ্চন নিব, কোনো সমস্যা নাই। সো অপারেটিং সিস্টেমের কথা তখন বললাম, অপারেটিং সিস্টেম কি আসলে? এই অপারেটিং সিস্টেম হচ্ছে এক ধরনের সফটওয়্যার সমষ্টি যা কম্পিউটার যে হার্ডওয়্যারগুলো রয়েছে সেই হার্ডওয়্যারগুলোকে কন্ট্রোল করে, এবং তার যে রিসোর্সগুলো আছে সেই রিসোর্সগুলো, কম্পিউটার হার্ডওয়্যারগুলো কখন কোনটা কিভাবে ব্যবহার করতে হবে সেগুলো সে নিশ্চিত করে। এবং কম্পিউটার অন্যান্য যে প্রোগ্রাম গুলো থাকে সেই প্রোগ্রাম গুলোকেও এই অপারেটিং সিস্টেম রান করে। অর্থাৎ অপারেটিং সিস্টেম না থাকলে আমাদের, আমরা বলতে পারি যে ওই কম্পিউটারের প্রাণ থাকে না। সো প্রথমে আমরা অপারেটিং সিস্টেম দিই। অপারেটিং সিস্টেম আমাদের দুইটা কাজ মেইনলি করবে। এক নাম্বার হচ্ছে হার্ডওয়্যার গুলোকে কন্ট্রোল করবে, দুই নাম্বার হচ্ছে অন্যান্য অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেগুলো রয়েছে সেই অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলোকে সে কন্ট্রোল করবে, রান করাতে সাহায্য করবে, কখন কোন অ্যাপ্লিকেশন কি কাজ করবে সেটা সে বলে দিবে। সো সিস্টেম সফটওয়্যার একটা ভাইটাল কম্পোনেন্ট হচ্ছে অপারেটিং সিস্টেম, যেটা আমি বললাম অলমোস্ট 95% জায়গা জুড়ে বসে থাকে। আর অ্যাপ্লিকেশন প্রোগ্রাম মূলত এই অপারেটিং সিস্টেমের উপর বেস করে গড়ে রান করে। অপারেটিং সিস্টেম না থাকলে কোনোভাবেই কম্পিউটারে সেই অ্যাপ্লিকেশন সফটওয়্যার চলবে না। অর্থাৎ অপারেটিং সিস্টেম প্রথমে দিতে হবে, তারপরে অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে দিতে হবে। অপারেটিং সিস্টেম না থাকলে কোনোভাবেই সেখানে শুধু অ্যাপ্লিকেশন সফটওয়্যার কম্পিউটারকে রান করতে পারি না। অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে সেকেন্ডারি, প্রাইমারি বলতে পারি আমরা অপারেটিং সিস্টেম। আচ্ছা, আর ইউটিলিটি আর ডিভাইস আমি খুব বেশি বলবো না, কারণ এটা আপনার তখন মাথার উপর দিয়ে যাবে। আমরা প্রাইমারিলি অপারেটিং সিস্টেমের মধ্যেই থাকি। অ্যাপ্লিকেশন সফটওয়্যার যদি এবার আসি আমরা, অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে নির্দিষ্ট কাজের উপর নির্ভর করে কিছু সফটওয়্যার কোডিং করা। অর্থাৎ বিশেষ কিছু কাজ করার জন্য, নির্দিষ্ট কাজ করার জন্য যখন কোন কিছু কমান্ডকে সমষ্টিগত ভাবে রান করানো হয় তখনই সে অ্যাপ্লিকেশন সফটওয়্যার হয়। অর্থাৎ নির্দিষ্ট একেবারে স্পেসিফিক কাজ করার জন্য, যেমন আমরা গান শোনার জন্য অডিও সফটওয়্যার ব্যবহার করে থাকি, ভিডিও দেখার জন্য আরেকটা সফটওয়্যার ব্যবহার করে থাকি, লেখালেখির জন্য এক ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকি, এই সবগুলোই আসলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে, আমরা একটু দেখলে বুঝতে পারবো, ক্লিয়ার হবো। যেমন এখানে যদি আমরা দেখেন এক্সাম্পল ওয়ার্ড প্রসেসিং, এই ওয়ার্ড প্রসেসিং এর জন্য আমরা এক ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকি, তার জন্য মাইক্রোসফট ওয়ার্ড রয়েছে, ওয়ার্ড প্যাড, নোট প্যাড, এই ধরনের সফটওয়্যার রয়েছে। আপনারা যে এই আইকনটার সঙ্গে সবাই পরিচিত আমরা, রাইট, এটাকে মাইক্রোসফট ওয়ার্ড বলছি আমরা। এই মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আমরা বিভিন্ন ধরনের লেখালেখির কাজ করে থাকি। এরপর আমরা এই আইকনটার সাথেও পরিচিত, এটা এক্সেল। এই এক্সেল হচ্ছে স্প্রেডশিট সফটওয়্যার বলি আমরা এটাকে। হ্যাঁ, স্প্রেডশিট সফটওয়্যারের মধ্যে রয়েছে মাইক্রোসফট এক্সেল, ওপেন অফিস ক্যালক এবং অন্যান্য ধরনের সফটওয়্যার। আরো গ্রাফিক ডিজাইনের কথা আমরা বলে জানি, গ্রাফিক ডিজাইন এখানে রয়েছে অ্যাডোব ফটোশপ, ইলাস্ট্রেটর, এই ধরনের সফটওয়্যার দিয়ে আমরা বিভিন্ন ধরনের, যেমন ব্যানার ডিজাইন, আপনারা ব্যানার এখন দেখেন বিভিন্ন জায়গাতে ব্যানার লাগানো থাকে, সবার কাপড়ের ব্যানার না, ছবি সহ সুন্দর সুন্দর গ্রাফিক ডিজাইন করা থাকে সেখানে, এইগুলো কাজ সাধারণত করা হয় ইলাস্ট্রেটর দিয়ে। আবার আমরা কি করি আজকাল, সুন্দর জায়গা, আমি হয়তো বাসার ভিতরে কোথাও ছবি তুলে ব্যাকগ্রাউন্ডে সুন্দর কোনো নদীর ছবি বা ভালো কোনো জায়গার ছবি বসিয়ে দিচ্ছি, এটা ফটোশপের কাজ, ছবিগুলোকে এডিট করার কাজ ফটোশপ দিয়ে করা হয়। স্টুডিওতে যেটা করে থাকে, কারো হয়তো মুখে অনেক ধরনের স্কিনের বিভিন্ন ধরনের ডিফারেন্ট প্যাটার্ন থাকে, সেগুলোকে চেঞ্জ করার কাজ ফটোশপে করা হয়। তো এটা গ্রাফিক ডিজাইনের কাজ। এই এক্সাম্পল গুলো আপনারা শুধু মনে রাখবেন, সফটওয়্যার যখন আমরা ক্যাটাগরি গুলো বলবো, একদম প্রথমে দেখেন আমরা যেটা বলেছিলাম টাইপস, এই টাইপস গুলো আপনারা প্রথমে লিখবেন। সিস্টেম সফটওয়্যার কি, টাইপস অফ সফটওয়্যার মধ্যে প্রথমে সফটওয়্যার ডেফিনেশনে যাব আমরা, ডেফিনেশনের পরেই
কত প্রকার, মেইনলি দুই প্রকার, সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার কি, তার এক্সাম্পল, এক্সাম্পল যত ভালো দিতে পারেন আপনারা একদম সুন্দর করে, আমার এখানে যেভাবে আছে এইভাবে যদি দিতে পারেন তাহলে আরো ভালো। সংজ্ঞা দিবেন, এই স্লাইডটা আমি আসলে আমার রাখার জন্য শুধু রেখেছি, আপনাদের এখনই দরকার নাই, এটা এটা একটু আপার লেভেলের। এরপর আপনি বলবেন অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা কি জিনিস, অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে তারপর সেটার উদাহরণ দিব আমরা। উদাহরণটা এইভাবে যতটা ডিটেলস দেওয়া যায় তত ভালো, যত বেশি ভালো আপনি দিতে পারেন। তারপরে যেমন ইন্টারনেট ব্রাউজিং এর জন্য রয়েছে, ইন্টারনেট ব্রাউজিং এর জন্য আমাদের, আমরা এই আইকন গুলা সবাই চিনি, রাইট? ইন্টারনেট এক্সপ্লোরার, মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, সবাই মোটামুটি আমরা এই সফটওয়্যার গুলোর সাথে, যেমন অ্যান্ড্রয়েড ফোনে গুগল ক্রোম একদম বিল্ট ইন দেওয়াই থাকে, তাই না? তো এগুলা ইন্টারনেট ব্রাউজিং এর সফটওয়্যার। এরপর ডাটাবেজ এর জন্য রয়েছে মাইক্রোসফট অ্যাক্সেস, MySQL, ওরাকল, এগুলো ডাটাবেজ এর জন্য। তো এইগুলো দিয়ে আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার হিসেবে কাজ করে থাকি। এর বাইরেও আমরা আরো দুইটা সফটওয়্যার কথা বলবো, দুই ধরনের, সেটা হচ্ছে কাস্টমাইজ সফটওয়্যার আর প্যাকেজ সফটওয়্যার। এগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার মধ্যেই পড়বে, অবশ্যই অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অপারেটিং সিস্টেম নয়। তো অ্যাপ্লিকেশন সফটওয়্যার মধ্যে কাস্টম সফটওয়্যার হচ্ছে যে একদম আমার প্রয়োজন মতো আমরা যে সফটওয়্যার গুলো তৈরি করে নেবো সেগুলোকে কাস্টমাইজ সফটওয়্যার বলবো। আর যেগুলো আমি আমার পছন্দ মতো না, যিনি তৈরি করেছেন তার পছন্দ মতো আগে থেকেই তৈরি করা আছে, আমি জাস্ট সেখান থেকে হয় কিনে বা সংগ্রহ করে ব্যবহার করব। ব্যাপারটা দুই রকম, চিন্তা করেন একটু। আমি ওই যে আমরা সবাই বলি যে রেডিমেড গার্মেন্টস, রেডিমেড গার্মেন্টস কে আমরা সংক্ষেপে বলি RMG। তো রেডিমেড গার্মেন্টস প্রোডাক্ট যখন আমরা মার্কেট থেকে কিনে আনি সেটা হচ্ছে আমার প্যাকেজ সফটওয়্যার, আমি ইচ্ছা করলে সেখানে কোনো চেঞ্জ করতে পারি না। হ্যাঁ, করতে হলে আবার আমাকে সেই যারা তৈরি করে তাদের কাছে যেতে হয়। আর কাস্টমাইজ সফটওয়্যার হচ্ছে আমি টেইলার্সে গেলাম, টেইলার্সে গিয়ে আমার পছন্দ মতো আমার একদম যে মাপ সেই মাপ দিয়ে আমি যে ড্রেসটা তৈরি করলাম সেটা হচ্ছে আমার কাস্টম সফটওয়্যার। তো এই দুটো জিনিস একটু মাথায় রাখবেন, পরবর্তীতে আমরা এগুলোর উপর আরো বেশি লেকচারে যাব পরবর্তী ক্লাসে। জাস্ট এখন শুধু এটুকুই মনে রাখেন যে কাস্টম সফটওয়্যার কি জিনিস আর প্যাকেজ সফটওয়্যার কি জিনিস। প্যাকেজ সফটওয়্যার হচ্ছে আগে থেকে বানানো থাকে, অর্থাৎ যিনি প্রস্তুতকারক, সফটওয়্যার যিনি প্রোগ্রামার বা যে কোম্পানি তৈরি করে, তারা তাদের পছন্দ মতো, তাদের ইচ্ছা মতো, প্রয়োজন মাফিক তৈরি করে থাকে। আর কাস্টমাইজ সফটওয়্যার হচ্ছে ব্যবহারকারীর পছন্দ মতো, ব্যবহারকারী ডেভেলপারকে যেভাবে বলবে ডেভেলপার বা কোম্পানি সেইভাবেই কাস্টমারকে তৈরি করে দিবে, এটাই মূলত কাস্টমাইজ সফটওয়্যার। সো আজকের আমার বেসিক্যাল লেকচার এইটুকুই, আমি এখন আলোচনার জন্য আসলে উন্মুক্ত আমরা করে যাই, পার্টিসিপেন্ট তো ভালোই দেখা যাচ্ছে। ওকে, আমরা এখন আলোচনার ওপেন আলোচনার জন্য যাই, কারো কোনো কোয়েশ্চন থাকলে আমাকে একজন একজন করে করতে পারেন, আমি একদম লেকচারের শুরু থেকে আবার আসবো, কোনো সমস্যা নাই। স্যার, কাস্টম সফটওয়্যার হচ্ছে ব্যবহারকারীর প্রয়োজন মাফিক বানানো কোনো জিনিস, ব্যবহারকারীর প্রয়োজন মতো, ব্যবহারকারী যেভাবে বলবে প্রোগ্রামার সেইভাবে তৈরি করে দিবে, এটা আগে থেকে কোথাও পাওয়া যাবে না, মার্কেটে পাওয়া যায় না, এটা শুধু ব্যবহারকারী নিজের কাজের প্রয়োজনে ব্যবহার করা হয়। যেমন আমরা হয়তো এই ডক্টর এম মিজানুর রহমান প্রফেশনাল কলেজের জন্য একটা সফটওয়্যার তৈরি করলাম, স্টুডেন্ট ডাটাবেজ, এই সফটওয়্যারটা শুধু এই কলেজে ব্যবহার করা হয় স্টুডেন্ট ডাটাবেজের জন্য, এটা অন্য কোথাও ব্যবহার করা যাবে না। তো এটা একটা কাস্টমাইজ, আমি হয়তো কলেজ থেকে কাউকে বলা হলো যে আপনি আমার জন্য একটা সফটওয়্যার তৈরি করে দেন যেখানে আমি এই ফাংশন পাবো, তখন তার প্রয়োজনে যে সফটওয়্যার তৈরি করে দেওয়া হবে সেটা হলো কাস্টমাইজ সফটওয়্যার। আর এই কিজন্য আরেকটা হচ্ছে প্যাকেজ সফটওয়্যার, ওটা তিনি পোস্ট করেন, তাই এটা হচ্ছে আগে থেকে মার্কেটে কোথাও তৈরি করা আছে, আগে থেকে কোথাও তৈরি করা আছে, আমি হয়তো সেখান থেকে হয় কিনে অথবা সংগ্রহ করে ব্যবহার করছি, এর জন্য আর আমাকে নতুন করে কোনো প্রোগ্রামারকে রাখতে হবে না। আরে আরেকটু ফাঁক জানা, আরেকটু সহজ করে বললে, একটা হচ্ছে ঢাকা কলেজের সামনে থেকে আমি একটা শার্ট কিনে এনে গায়ে দিলাম, ঢাকা কলেজের সামনে থেকে একটা শার্ট কিনে এনে গায়ে দিলাম রেডিমেড, ওইটা হচ্ছে রেডিমেড, ওইটা হলো রেডিমেড যেটা সেটা হচ্ছে প্যাকেজ, মানে ওই গার্মেন্টস বানাইছি 130-140 একরকম, আর তুমি যখনই যাই তোমার ড্রেসটা বানাইতে ওই যে গাউসিয়াতে দোতলায় উঠবা গাউসিয়া মার্কেটে, তুমি তখন তোমার মাপ দিয়ে আসবা, তোমার একটা 3 পিসের মাপ দিয়ে আসবা যে আমার এত ঝুল হবে, এত হাতা হবে, এরকম নব হবে, এইসব, এটা হলো তোমার কাস্টমাইজ, অর্থাৎ তোমার মাপ মতো বানাই দেবে, তোমার চাহিদা পূরণ করে বানাই দেবে, সেটা হচ্ছে কাস্টমাইজ। জি স্যার, বুঝছি, থ্যাংক ইউ। জি, আর কেউ?
ওকে স্যার, এখান থেকে কি কি কোশ্চেন হতে পারে, এখান থেকে কি কি কোশ্চেন হতে পারে সেটা যদি একটু বলে দেওয়া হতো তাহলে মনে হয় ভালো হতো। কোশ্চেন স্যার তাহলে আমরা একটু ভাষায় প্র্যাকটিস করতে পারতাম স্যার। কথা হচ্ছে যে কোয়েশ্চন যে রকমই আসুক উত্তর কিন্তু অলমোস্ট 100% না হলেও 90% প্রশ্ন যেভাবেই হোক বলতে পারে সফটওয়্যার কত প্রকার কি কি, বিভিন্ন ধরনের সফটওয়্যার উদাহরণ সহ বর্ণনা করো অথবা সরাসরি বলতেই পারে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সিস্টেম সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার সংজ্ঞা দাও, বিভিন্ন ধরনের সফটওয়্যার উদাহরণ সহ বর্ণনা করো, এভাবে বলতে পারে। মূল জিনিস একই। সংক্ষেপে একটু বলেছি কিন্তু এটার জন্য আলাদা করে ক্লাস নেব আবার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কাকে বলে ওটা একটু যদি বলতেন আবার। হ্যাঁ আমি আবার ওই স্লাইডে যাই। রাইট, অ্যাপ্লিকেশন সফটওয়্যার একটু খেয়াল করে দেখেন স্লাইডটা, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কিন্তু অপারেটিং সিস্টেমকে বেজ করে চলে। অপারেটিং সিস্টেমের কাজ কি আপনাকে এটা আগে বুঝতে হবে। অপারেটিং সিস্টেমের কাজ হচ্ছে আমাদের হার্ডওয়্যার গুলোকে কন্ট্রোল করানো এবং অন্যান্য অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে রান করতে সাহায্য করা, এটা হচ্ছে তার মেইন কাজ। কিন্তু অ্যাপ্লিকেশন সফটওয়্যার নির্দিষ্ট কাজের জন্য তৈরি করা হয়ে থাকে। এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার অন্য কাজ করবে না, যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার যে কাজের জন্য বানানো হয়েছে সে শুধু সেই কাজই করবে। অর্থাৎ ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের জন্য লেখালেখির জন্য শুধু মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে ব্যবহার করতে পারি আমরা, মাইক্রোসফট এক্সেলে কিন্তু আমরা লেখালেখির কাজ করি না। মাইক্রোসফট এক্সেলে কি করি? হিসাব নিকাশের কাজ। হিসাব নিকাশের জন্য কিন্তু আবার ওয়ার্ড ব্যবহার করি না। হ্যাঁ, গ্রাফিক্স ডিজাইনের জন্য কি করি? গ্রাফিক্স ডিজাইনের জন্য আমরা ইলাস্ট্রেটর ব্যবহার করি, ওয়ার্ড দিয়ে কিন্তু গ্রাফিক্স ডিজাইনিং করি না। আবার ইলাস্ট্রেটরও কিন্তু আমরা লেখালেখির কাজ করি না। নির্দিষ্ট কাজ করার জন্য যে ধরনের সফটওয়্যারকে তৈরি করা হয়, একটু খেয়াল করে দেখেন, এখানে আমি বলেছি একদম স্পেসিফিক টাস্ক। ইট ইজ ক্রিয়েটেড টু পারফর্ম এ স্পেসিফিক টাস্ক ফর এ ইউজার, অর্থাৎ একজন ইউজারের নির্দিষ্ট কাজ করার জন্য এটা তৈরি করা হয়ে থাকে। ওকে, আমাদের কিন্তু সময় বেশি নেই, আমরা বের হয়ে যেতে হবে আমাদের, মানে 10 মিনিটের মধ্যেই বোধ হয়, সো 10 মিনিটের মধ্যে শেষ করব। আবার রিওপেন করা যাবে স্যার? হ্যাঁ সেটা করা যাবে। আর কোনো কোশ্চেন থাকলে আমাদের করতে পারেন। সবাই চুপচাপ কেন? কোশ্চেন কি করবো খুঁজে পাচ্ছি না, সবই তো বুঝতে পারলাম। তাহলে এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি জিনিস? আমি আবার সে কাস্টমার সফটওয়্যারের কয়েকটা উদাহরণ বলেন। হ্যাঁ মিশু বলেন। সে কাস্টমার সফটওয়্যারের কয়েকটা एग्जांपल বলেন স্যার। কাস্টমাইজ সফটওয়্যার আসলে एग्जांपल হয় না ওইভাবে, কারণ হচ্ছে কাস্টমাইজ সফটওয়্যার ইউজারের জন্য নিজের প্রয়োজন বানানো হয়। তো সেই ক্ষেত্রে যদি আমি বলি বাংলাদেশ ব্যাংক লাইব্রেরিতে আমরা যে সফটওয়্যার ব্যবহার করি লাইব্রেরি সিস্টেম হিসেবে, সেটা আমার জন্য কাস্টমাইজ সফটওয়্যার। নিজের প্রয়োজনে সফটওয়্যার যদি বানিয়ে নেয় কেউ, সেটা হচ্ছে কাস্টমাইজ সফটওয়্যার। আর যদি কেউ আগে থেকে কোন এস্টাবলিশড সফটওয়্যার হয় অনলাইনে ডাউনলোড করতে পাওয়া যায় অথবা কোন কোম্পানির কাছ থেকে কিনতে পাওয়া যায়, যে সফটওয়্যারটা কোম্পানি সবার কাছে বিক্রি করে, তাহলে সেটা হবে প্যাকেজ সফটওয়্যার। ঠিক আছে, আমরা এটার উপর আলাদা ক্লাস নিব বোঝার জন্য। কিন্তু কাস্টমাইজ সফটওয়্যার হচ্ছে নিজের প্রয়োজনের জন্য বানানো, যেটা ওই সফটওয়্যার শুধু একাই ব্যবহার করে, আর কেউ ব্যবহার করে না। আচ্ছা স্যার, আপনাদের বাংলাদেশ ব্যাংকে যদি কোনোটা ব্যবহার করা হয় ওটা কি কাস্টমাইজ সফটওয়্যার বলা যায় স্যার? বাংলাদেশ ব্যাংকে আমরা লাইব্রেরিতে যেটা ব্যবহার করি সেটা কাস্টমাইজ সফটওয়্যার, সেটা শুধু আমরাই ব্যবহার করি, অন্য কেউ ব্যবহার করে না, এবং আমাদের প্রোগ্রামাররাই আমাদের জন্য তৈরি করে এটা। ক্লিয়ার? দেখেন আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন?
এখন দেখেন সিস্টেম সফটওয়্যার আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সফটওয়্যারকে মূলত আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা সিস্টেম সফটওয়্যার আর একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সিস্টেম সফটওয়্যার মূলত অপারেটিং সিস্টেম, আমার ক্লাস নিতে হবে আমি জানতাম না, আমাকে মিজান ভাই জাস্ট 2 ঘন্টা আগে বলছে। আমি কিন্তু 2 ঘন্টায় এই প্রেজেন্টেশন তৈরি করেছি, এই 2 ঘন্টা প্রেজেন্টেশন তৈরি করে তারপরে আসছি এখানে, কারণ অনলাইন ক্লাস নিতে হলে প্রেজেন্টেশন জরুরি। স্যার ইয়া কিছু অ্যাপ্লিকেশন সফটওয়্যারের एग्जांपल গুলো যদি একবার দেখাই দেন একটু। আমি খুব সুন্দর করে সেখানে সাজিয়েছি, এই দেখেন ক্লিয়ার করে দিই। আমি যেভাবে দিয়েছি আপনারা যদি এইভাবে লিখতে পারেন পরীক্ষার খাতায়, আপনি ভালো মার্কস অবশ্যই পাবেন, কারণ ইনশাআল্লাহ দেখি এত সুন্দর করে কেউ গোছায় লিখতে পারবে না। যারা এইভাবে এই ভাগ করে করে লিখবে তাহলে লিখতে দিলে অঙ্কের মতো মার্ক পাওয়া যাবে, ম্যাথমেটিক্স এর মতো মার্ক পাওয়া যাবে একেবারে। মাত্র 2 পাতা লিখে দাও তাও 16 পাতা 14 14 পাতা অন্য ফরম্যাটে দিব, এই ফরম্যাটে না, সেটা অন্য ফরম্যাটে দিলে হবে স্যার, মানে জাস্ট আমাদের লেখার জন্য সুবিধা হয়ে যাবে। এটা কি ওয়ার্ডে নিয়ে করে দিবেন, শর্তে রাখেন পরে লিখেন কোন শেষ ওয়ার্ডে দিলে হবে স্যার। বা পিডিএফ করে দিয়ে দিব আমি, তখন সমস্যা নেই স্যার। পিডিএফ করে দিলে সবথেকে ভালো হয় স্যার। হ্যাঁ পিডিএফ করে দিন। না না এটা ওয়ার্ড ফরম্যাটে যাবে, এই প্রেজেন্টেশন আকারে যাবে না। প্রেজেন্টেশন না, এটাকে ওয়ার্ডে নিয়ে পিডিএফ করে দিব। পিডিএফ করে দিলে স্যার একটু ভালো হবে। হ্যাঁ স্যার, কাস্টমাইজ সফটওয়্যার হিসেবে কোহা নিয়ে একটু আলোচনা করেন। কোহা কি কাস্টমাইজ সফটওয়্যার? এই কোশ্চেন উত্তর দিতে পারবে কে? কোহা কি কাস্টমাইজ সফটওয়্যার? কোহা স্যার প্যাকেজ সফটওয়্যার। হ্যাঁ রেডিমেড সফটওয়্যার। হ্যাঁ মিশু থ্যাংক ইউ। যারা ব্যবহার করে তাদের অনুযায়ী কাস্টমাইজ করে নেয়। হ্যাঁ হ্যাঁ এটা ওপেন সোর্স। হ্যাঁ হ্যাঁ এই কোহা একটা প্যাকেজ, যারা ব্যবহার করবে যদি ব্যান্ডেজ ব্যবহার করে তাহলে ব্যান্ডেজ ওদের মতো করে নিচে ওইটাই ব্যান্ডেজের জন্য কাস্টমাইজ। হ্যাঁ তারা মডিফাই করে নিতে পারে কিন্তু এটা কাস্টমাইজ সফটওয়্যার বলা যাবে না, এটা মডিফাইড, তখন আমাদের প্রয়োজনে আমরা মডিফাই করে নেই। আমাকে যেতে হয় এখানে, অনেক কস্টিং ইনভলভ থাকে, অনেক কিছু থাকে, এটার উপর একটা আলাদা ক্লাসই হবে, এটা একটা ভাস্ট বিষয়, একটা একদিনের এই 10 মিনিটে এটা আলোচনা করার বিষয় না। ওপেন সোর্স তারপরে কাস্টমাইজড প্রি রিটেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আরেকটা আলাদা ক্লাসই লাগবে।
আর মিজান ভাই আমাকে একটু আগে বললে ক্লাসগুলো আমি তখন ওই প্রেজেন্টেশনগুলো তৈরি করে ক্লাস নিতে পারবো। ওকে ওকে আমরা আমি শিডিউল করে জানাবো, শিডিউল করে জানাবো। হ্যাঁ হ্যাঁ ওকে তোমার টাইম ওকে আমার ওই ক্লাসটা শেষ করে দাও, পরে আলোচনা করি, রেকর্ড বন্ধ। ওকে ক্লাসটা শেষ করো, থ্যাংক ইউ।